700 গোলে লিওনেল মেসি কি প্রথম? ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে গবেষণা সংস্থা IFFHS এর তথ্য বলছে, শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে 700 গোলের ক্যারিয়ার মাইলফলক প্রথম ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মানদণ্ড যদি ইউরোপের শীর্ষ 5 লীগের দল হয় তাহলে মেসি প্রথম। 5 বারের ব্যালন্ডিয়ন জয়ী রোনালদো ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে খেলে গোল করেছেন 696টি। তার বাকি গোল সৌদি প্রো লীগ ও পর্তুগিজ প্রিমেরা লিগে। মেসি এখন ইউরোপের বাইরে খেলতে যাননি, বার্সেলোনায় দীর্ঘ সময় কাটিয়ে এখন খেলছেন ফ্রান্সের পিএসজিতে। বার্সা ক্যারিয়ারে 772 গোল করা আর্জেন্টাইন অধিনায়ক গতকাল পিএসজির হয়ে 28তম গোল করেছেন। তাতে ইউরোপের শীর্ষ 5 লীগের ক্লাবে খেলা খেলোয়াড়দের মধ্যে প্রথম ফুটবলার হিসেবে 700 গোলের রেকর্ড গড়লেন মেসি। লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে রেকর্ড ছোঁয়ার দিনটিতে 2টি গোলের সহায়তা করেছেন মেসি, আর সেই 2টি গোল করে পিএসজি ইতিহাসে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপ্পে। প্যারিস ক্লাবটির হয়ে এমবাপ্পের গোল সংখ্যা এখন 200, এটি পিএসজির হয়ে সর্বোচ্চ কারো গোল। এর আগে উরুগুয়ান স্ট্রাইকার এদিনসন কাবানিও 200 গোল করেছিলেন, তবে গোলের দ্বিশতকে পৌঁছাতে কাবানির লেগেছিল 301 ম্যাচ, এমবাপ্পে ছুঁয়ে ফেলেন যা 246 ম্যাচেই। মার্সেইয়ের বিপক্ষে 55 মিনিটে এমবাপ্পের মাইলফলক এর গোলটি ছিল দুর্দান্ত, এটি মৌসুমে মেসির 12তম অ্যাসিস্ট। বাঁ দিক দিয়ে মার্সেইয়ের রক্ষণে প্রবেশ করে মেসির দিকে বল বাড়িয়ে চলে যান ডিবক্সের ভেতরে। দারুণ দক্ষতায় ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে এমবাপ্পে বাঁ পায়ের ভলিতে বল জালে জড়িয়ে দেন এমবাপ্পে। ম্যাচ শেষ 24 বছর বয়সী ফরাসি ফরওয়ার্ডের খেলার ধরনের প্রশংসা করেছে পিএসজি কোচ ক্রিস্তোফে গালতিয়ের কণ্ঠে। কখন কোন দিকে থাকতে হবে এটা এমবাপ্পের জানা, খুব দ্রুত দৌড়াতেও পারে, শুধু দারুণ 2টি পাই নয় গতিও অসাধারণভাবে কাজে লাগাতে পারে। এখন কাবানিকে ছুঁয়েছে, নিশ্চিতভাবে টপকেও যাওয়া।